আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট নাহিদা খানম। আজ আপনাদের সাথে কথা বলবো খুবই জনপ্রিয় এবং সকলের জানা উচিত এমন একটা ব্যাপার নিয়ে, এবং খুব সহজে এই ব্যাপারটা শুনলে আমরা সাধারণত আতঙ্কিত হয়ে যাই। এই জন্য সকলকে এ ব্যাপারে ধারণা দিতে আমার ছোট্ট প্রয়াস। আজ কথা বলবো গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু হলে আমরা সাধারণ মানুষরা বা যে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে আমাদের প্রথমে করণীয় কি বা এই ব্যাপারটা কি আসলে কতটা জটিল সে ব্যাপারে কথা বলবো। হঠাৎ করে যদি কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা খুব ভয় পেয়ে যাই। আমাদের যাদের আইন সম্পর্কে খুব একটা ধারণা নেওয়ার প্রয়োজন হয় না বা এর সাথে আমরা সম্পৃক্ত না, তারা কিন্তু আমরা খুব মনে করি খুব জটিল একটা ব্যাপার বা ভয়ে বিচলিত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আসলে ব্যাপারটা তেমন না। যখন আমি শুনবো আমার ব্যাপারে পুলিশ কোথা থেকে খোঁজ খবর করছে বা কোনোভাবে আমি জানতে পারলাম ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সেক্ষেত্রে আমাকে সবার আগে জানতে হবে আসলে নিউজটা সত্যি কিনা, সত্যি কি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে কিনা। যদি আমরা খোঁজ পাই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো নিকটাত্মীয় বা বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে আমরা পুলিশ স্টেশন থেকে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। কারণ আমি যদি না জানি আমার বিরুদ্ধে কি এলিগেশন এনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বা কেন কি অভিযোগ এনেছে, আমি আমার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। সেক্ষেত্রে প্রথমে পুলিশ স্টেশনে পরিচিত কাউকে বা নিকট কোনো আত্মীয়কে পাঠিয়ে যে পুলিশ অফিসার আপনার পরোয়ানাটা ইস্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন তার সাথে যোগাযোগ করতে হবে এবং ওনার কাছ থেকে গ্রেফতারি পরোয়ানার ইস্যু হয়েছে তার কাগজপত্র সংগ্রহ করে নিতে হবে। ওয়ারেন্টে যাবতীয় তথ্য সংগ্রহ করার পর আমাদের যারা এ ব্যাপারে জানেন বা বোঝেন তাদের সাথে যোগাযোগ করতে হবে বা আপনি আপনার কোনো পরিচিত লয়ার বা কোনো আইনজীবী সন্ধান করে তার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ এটা বুঝতেও পারি নাও বুঝতে পারি আসলে আমার বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে সেটা জামিনযোগ্য না জামিন অযোগ্য। আমাদের পরবর্তী স্টেপটা আসবে মামলা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তার উপর ডিপেন্ড করে। গ্রেফতারি পরোয়ানাটা যদি জামিনযোগ্য ধারায় হয়ে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট আদালত থেকে নিম্ন আদালত থেকে জামিনের ব্যবস্থা করব। ফার্স্ট অফ অল আমার এটাই করণীয় হবে। কিন্তু গ্রেফতারি পরোয়ানাটা যদি গুরুতর কোনো কারণে হয়ে থাকে যেটা জামিন অযোগ্য সেক্ষেত্রে কিন্তু নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাকে উচ্চতর আদালত থেকে আমাকে নির্দিষ্ট ক্রিমিনাল বেঞ্চ থেকে জামিনের জন্য আগাম জামিনের জন্য আবেদন করতে হবে। আগাম জামিনের আবেদন করার পর সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশন আপনাকে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ নির্দিষ্ট সময়ের জন্য জামিনের আবেদন মঞ্জুর করে পরবর্তীতে আপনাকে নির্দেশ দিবে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আবার আত্মসমর্পণ করে আবার জামিন করার জন্য। তো এই ক্ষেত্রে আমি তো সবটা আইনি প্রক্রিয়া বললাম, কিন্তু এক্ষেত্রে আমরা যখন হঠাৎ করেই কোনো ব্যাপারে শুনি যে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেক্ষেত্রে আমার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটিও জানতে হবে। হুট করেই যখন আমরা শুনি গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেক্ষেত্রে আমরা বিচলিত হয়ে নিজেরাই অনেক ক্ষেত্রে পুলিশ স্টেশনে চলে যাই। সেটা কোনোভাবেই করা যাবে না, নিজেই যে ধরা দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাকে যদি সত্যি সত্যি গ্রেফতারি পরোয়ানাটা ইস্যু হয়ে যায় আমাকে একটু অন্য স্থানে আমার বর্তমান ঠিকানাটা পরিবর্তন করে অন্য স্থানে অবস্থান করতে হবে, জামিন নেওয়া পর্যন্ত আমাকে নিজেকে সেফ রাখতে হবে এবং জামিন নেওয়ার পরে এই যে গ্রেফতারি পরোয়ানাটা ইস্যু হলো সেই ফ্যাক্টটা কিভাবে আসলে সমাধান করা যায় সে চেষ্টা করতে হবে। ফ্যাক্টটা আমরা মিউচুয়ালিও সমাধান হতে পারে অপর পক্ষের মাধ্যমে বা যাবতীয় আইনগত প্রক্রিয়া অতিক্রম করে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণে যে আইনগত সমস্যাটা উদ্ভব হয়েছে সেই সমস্যা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করলাম। আইনগত একটা সমস্যা উদ্ভব হলে সেখানে ভয় পাওয়া যাবে না, সঠিক পরামর্শদাতা বা আপনার পরিচিত বা নিকটস্থ কোনো আইনজীবীর মাধ্যমে আপনি আপনার সঠিক আইন পরামর্শ গ্রহণ করবেন এবং সব ধরনের আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখবেন
এবং সেফ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। সবাই শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। আল্লাহ হাফেজ।